হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউনিক চ্যানেল ইন ওয়েস্টবেঙ্গল এক্সাম টুডে উই আর গোয়িং টু ডিসকাস ইন দা সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে জানায় স্বাগত তোমরা যারা স্টেট পিএসসির কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছো বা ওয়েস্টবেঙ্গল পুলিশের ওয়ারলেস অপারেটার ওয়ারলেস সুপারভাইজার কনস্টেবল বা এসআই এর তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এই ধরনের অন্যান্য সাবজেক্টের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার কালসীমা কত অপশান রয়েছে তিন হাজার বিশি থেকে পঁচিশশো বিশি তেইশশো বিশি থেকে সতেরোশো পঞ্চাশ বিশি পাঁচ হাজার বেশি থেকে চার হাজার পাঁচশো বিশি নাকি চোদ্দোশো বিশি থেকে হাজার বিশি সঠিক উত্তর হবে তেইশশো বিশি থেকে সতেরোশো পঞ্চাশ পিসি সিন্ধু সভ্যতার কালসীমা কত এই নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে তবে বর্তমানে রেডিও কার্বন চোদ্দ পরীক্ষার মাধ্যমে সিন্ধু সভ্যতার যে কালসীমা নির্ণীত হয়েছে তা হলো এই তেইশশো বিশি থেকে সতেরোশো পঞ্চাশ বিশি পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন অপশান রয়েছে দয়ারাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আলেকজান্ডার ক্যানিংহাম নাকি ভিনসেন্ট স্মিথ সঠিক উত্তর হবে দয়ারাম সাহানি উনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টগুমারি জেলায় হরপ্পা সভ্যতার সন্ধান পান ইরাবতী বা রাবি নদীর তীরে পরের প্রশ্ন মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন অপশান রয়েছে উইল ডুরান্ট দয়ারাম সাহানি কে এম পানিকর নাকি রাখালদাস বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতা যে বছর আবিষ্কার হয়েছিল অর্থাৎ উনিশশো একুশ খ্রিস্টাব্দে ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন এই বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন মহেন্জিদর শব্দের অর্থ কি মহেন্দিধর শব্দটি একটি সিন্ধি শব্দ এই শব্দের প্রকৃত অর্থ হল মৃতের স্তূপ পরের প্রশ্ন কোন ঐতিহাসিক ভারতকে নৃতত্তে জাদুঘর বলেছেন বন্ধুরা এর কোনো অপশান দেয়া নেই এর উত্তর কী হবে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও পরের প্রশ্ন কে প্রথম হরপ্পা সভ্যতার শিলমোহর আবিষ্কার করেন অপশান রয়েছে স্যার জন মার্শাল আলেকজান্ডার ক্যানিংহাম দয়ারাম সাহানি ননীগোপাল মজুমদার সঠিক উত্তর হবে আলেকজান্ডার ক্যানিংহাম আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইরাবতী নদীর তীরে আলেকজান্ডার ক্যানিংহাম হরপ্পা সভ্যতার একটি শিলমোহর আবিষ্কার করেন পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা আবিষ্কারের সময় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কে ছিলেন অপশান রয়েছে দয়ারাম সাহানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্যার মাটিমার হুইলার নাকি স্যার জন মার্শাল সঠিক উত্তর হবে স্যার জন মার্শাল দয়ারাম সাহানি এবং রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় ওনার তত্ত্বাবধানে কাজ করতেন পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার সবথেকে উত্তরে আবিষ্কৃত স্থান কি সিন্ধু সভ্যতার সবথেকে উত্তর আবিষ্কৃত স্থান হল মান্ডা যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার থেকে দক্ষিণ আবিষ্কৃত স্থানের নাম কি অপশান রয়েছে কালীবঙ্গন জেন্ডার দৈমাবাদ নাকি রোজদি সঠিক উত্তর হবে দৈমাবাদ এটি মহারাষ্ট্রে অবস্থিত প্রশ্ন সিন্ধু সভ্যতার সব থেকে পশ্চিমে আবিষ্কৃত স্থান কি অপশন রয়েছে জেন্ডার লোথাল চান্নুদারো নাকি রংপুর সঠিক উত্তর হবে জেন্ডার এটি পাকিস্তান ইরান বর্ডারে অবস্থিত বর্তমানে বর্তমানে এটি পাকিস্তান ইরান বর্ডারে অবস্থিত পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার সবথেকে পূর্বে আবিষ্কৃত স্থান কী অপশান রয়েছে কালীবঙ্গান বানোয়ালি সুরকটারা না আলমগীরপুর সঠিক উত্তর হবে আলমগীরপুর এটি বর্তমানে ইউপিতে অবস্থিত তাহলে দেখা যাচ্ছে কি সিন্ধু সভ্যতার একদম উত্তরে রয়েছে জম্মু কাশ্মীরে রয়েছে মান্ডা পূর্ব দিকে রয়েছে তোমার আলমগীরপুর যেটি ইউপিতে অবস্থিত দক্ষিণে রয়েছে দৈমাবাদ যেটি মহারাষ্ট্রে অবস্থিত আর পশ্চিমে রয়েছে সুতকা জেন্ডার যেটি বর্তমানে পাকিস্তানিটার বর্ডারে অবস্থিত ঠিক আছে বন্ধুরা পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার ঘরবাড়িগুলি কি দিয়ে নির্মিত ছিল পাথর কাঠ পোড়ামাটির ইট নাকি মাটি সঠিক উত্তর হবে পোড়ামাটির ইট সে যুগের মানুষ মাটির ইট তৈরি করে তাকে পুড়িয়ে তা দিয়ে বাড়িঘর নির্মাণ করত পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত না সিন্ধু সভ্যতা যদি প্রশ্ন আসে কোন যুগের সভ্যতা আসলে ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ এবং ধাতুর যুগের মধ্যে কোনো প্রকৃত সীমারেখা টানা সম্ভব নয় কারণ নব্যপ্রস্তর যুগের সাথে মানুষ পাথর ব্যবহারের সাথে সাথে পরবর্তীকালে ধাতুর ব্যবহারও শুরু করে সিন্ধু সভ্যতা সেই যুগেরই সভ্যতা যেহেতু মানুষ তখন ধাতুর সাথে সাথে তামার সাথে তামা এবং ব্রঞ্জের সাথে সাথে পাথরের ব্যবহারও করত তাই একে তাম্যপ্রস্তর যুগের সভ্যতাও বলা হয় পরের প্রশ্ন সবচেয়ে বড় শস্যাগার সিন্ধু সভ্যতায় কোথায় অবস্থিত ছিল অপশান রয়েছে মহেঞ্জোদারো চাহদাড়ো হরপ্পা নাকি বানোয়ালি সবচেয়ে বড় শস্যাগার ছিল মহেঞ্জোদারোতে যদি প্রশ্ন আসে যে সংখ্যায় বেশি শস্যাগার কোথায় অবস্থিত ছিল তখন অপশান হবে কিন্তু হরপ্পা হরপ্পাতে ছটি শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে তাই যদি প্রশ্ন আসে যে সংখ্যায় বেশি সব থেকে শস্যাগার কোথায় পাওয়া গিয়েছিল তখন উত্তর হবে হরপ্পা আর যদি প্রশ্ন আসে সবচেয়ে বড় শস্যাগার দ্য লার্জেস্ট গ্রানারি কোথায় পাওয়া গিয়েছিল তাহলে তখন উত্তর হবে মহেন্দ্র পরের প্রশ্ন সিন্ধু সভ্যতায় সবচেয়ে বড় স্নানাগার কোথায় ছিল অপশান রয়েছে হরপ্পা মহেঞ্জোদারো কালীবঙ্গান নাকি লোথাল সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো এটি এই সানাগারটি লম্বাই ছিল একশো ফুট আর প্রস্থ ছিল একশো ফুট মাঝখানে জলাশয় ছিল এই জলাশয়ের জল ঋতুভেদে গরম ও ঠান্ডা করার ব্যবস্থা ছিল এবং অপরিষ্কার হয়ে গেলে তা পরিশোধ করার ব্যবস্থাও ছিল পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের অর্থনৈতিক ভিত্তি কি ছিল কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য নাকি হস্তশিল্প সে যুগের মানুষ কৃষিকাজ পশুপালন করলেও মানুষের মূল অর্থনৈতিক ভিত্তি ছিল ব্যবসা বাণিজ্য তাই সঠিক উত্তর হবে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশ বিদেশের সাথে সিন্ধু সভ্যতার যে ব্যবসা বাণিজ্য চলতো তার নিদর্শন আমরা অনেক পেয়েছি পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের সাথে কোন দেশের ব্যবসা বাণিজ্য চলত অপশান রয়েছে গ্রিস মেসোপটেমিয়া রোম নাকি চীন সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া শুধু মেসোপটেমিয়া নয় মেসোপটেমিয়ার সাথে সুমের এবং ক্রিট দেশের সাথেও যে সিন্ধু সভ্যতার মানুষের ব্যবসা বাণিজ্য চলতো তার আমরা অনেক নিদর্শন পেয়েছি পরের প্রশ্ন বিশ্বের প্রাচীনতম বন্দর কোথায় অবস্থিত ছিল অপশন রয়েছে হরপ্পা আলমগীরপুর রংপুর নাকি লোথাল সঠিক উত্তর হবে লোথাল যেটি বর্তমানে গুজরাটে অবস্থিত পরের প্রশ্ন হরপ্পাবাসী কোন জিনিসের উৎপাদন সব থেকে বেশি করত অপশান দেওয়া রয়েছে তুলা ধান তিল নাকি ফলমূল সঠিক উত্তর হবে তুলা সে যুগের মানুষ যদি প্রশ্ন আসে যে কি কী জিনিস রপ্তানি করত তাহলে তুলা সুতি বস্ত্র এবং হাতির দাঁতের তৈরি নানা রকমের জিনিস তারা অন্যান্য বাইরের দেশে রপ্তানি করত। তুলা সুতিবস্ত এবং হাতের দাঁতের তৈরি নানাবিধ জিনিস তারা বিদেশে রপ্তানি করত সে যুগের মানুষ তুলার উৎপাদন সব থেকে বেশি করত। পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্যশস্য কি ছিল অপশান দেওয়া রয়েছে ধান ভুট্টা ও বাজরা গম ও বার্লি নাকি ফলমূল সঠিক উত্তর হবে গম ও বার্লি গম ও বার্লি সে যুগের মানুষের প্রধান খাদ্যশস্য ছিল এর সাথে সাথে সে যুগের মানুষ বিভিন্ন ধরনের ফলমূল তিল মটর মটর বাদাম দুধ মুরগি ও অন্যান্য পশুর মাংস এবং মাছও খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার করত পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ যে ধান চাষও করত তার নিদর্শন কোথায় পাওয়া গেছে অপশান দেওয়া রয়েছে বানোয়ারি লোথাল কর্তিচি নাকি রূপাল সঠিক উত্তর হবে লোথাল লোথাল ছাড়াও আমরা আরও এক জায়গায় এর নিদর্শন পাই তা হল রংপুর রংপুর এবং লোথাল দু জায়গাতেই এর নিদর্শন পাওয়া গেছে যে সে যুগের মানুষ ধান চাষ করত তাই যদি লোথাল অপশানে দেওয়া থাকে তাহলে লোথার অ্যানসার করো আর যদি রংপুর অপশানে দেওয়া থাকে তাহলে রংপুর অ্যানসার করো যে কোনো একটাই দেওয়া থাকবে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার সবথেকে বড় স্থান কোথায় দ্য লার্জেস্ট সাইট অপশান দেয়া রয়েছে মহেন্দড়ো হরপ্পা চান্ন নাকি নাকি জেন্ডার সিন্ধু সভ্যতার সবথেকে বড় স্থান যেটি আবিষ্কৃত হয়েছে তা হলো মহেন্জোদারো পরের প্রশ্ন ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থান অর্থাৎ লার্জেস্ট সাইট কোথায় অপশান দেওয়া রয়েছে রংপুর লোথাল রাখিগিরি নাকি আলমগীরপুর সঠিক উত্তর হবে রাখিগিরি যদি জিজ্ঞাসা করে যে সিন্ধু সভ্যতার সবথেকে বড়ো স্থান বা লার্জেস্ট সাইট কোথায় তখন অপশান তখন অ্যান্সার হবে মহেঞ্জোদারো দাড়ো কিন্তু যদি জিজ্ঞাসা করে যে ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার সব থেকে বড়ো স্থান বা লার্জেস্ট সাইট কোথায় তখন উত্তর হবে রাখিগিরি পরের প্রশ্ন সিন্ধু সভ্যতায় যে ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে অর্থাৎ কোথায় পাওয়া গেছে রয়েছে হরপ্পা কালীবঙ্গান কর্তিজি নাকি মহেঞ্জোদারো ডান্সিং গার্লের যে নারী যে মূর্তিটি পাওয়া গেছে সেটি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো দাড়ো পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার একমাত্র কোন শহরে দুর্গ ছিল না অপশান দেওয়া রয়েছে হরপ্পা চানহুদারো মহেঞ্জোদারো নাকি বানোয়ালি সঠিক উত্তর হবে চানহুদারো সিন্ধু সভ্যতার প্রায় প্রত্যেক শহরেই একটি উঁচু জায়গায় দুর্গ নিদর্শন পাওয়া গেছে কিন্তু চান্ন একমাত্র সাইট যেখানে দুর্গ ছিল না সঠিক উত্তর হবে চান্নধারো পরের প্রশ্ন মহেন্দারতে যে পশুপতি শিবের শিলমূর্তি পাওয়া গেছে তাতে কোন পশুর ছবি ছিল না অপসান দেওয়ার হাতি বাঘ হরিণ ঘোড়া সঠিক উত্তর হবে ঘোড়া যে পশুপতি শিবের মূর্তিটি পাওয়া গেছে সেখানে যদি এরকম ধরে নিই ডান দিকে উপরে ছিল হাতি তার নিচে ছিল বাঘ বাঁদিকে উপরে ছিল গন্ডারের ছবি তার নিচে ছিল মোষের ছবি আর পায়ের কাছে দুটি হরিণের ছবি পাওয়া গেছে তাহলে কি কি যদি জিজ্ঞাসা করে অপশান দিয়ে তাহলে সেক্ষেত্রে এগুলো অবশ্যই মনে রাখবে যে হাতি গন্ডার বাঘ মোষ এবং হরিণ এই পাঁচটি পশুর ছবি ছিল ওই পশুপতি শিবের শিলমূর্তিতে ঘোড়ার ছবি ছিল না তাতে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার একমাত্র কোন স্থান থেকে আমরা ঘোড়ার অস্তিত্বের কথা জানতে পারি অপশন দেওয়া রয়েছে রংপুর লোথাল সুরকোটরা নাকি কালীবঙ্গাল সঠিক উত্তর হবে সুরকোটরা আমরা সুরকোটরা থেকে জানতে পারি যে সে যুগে ঘোড়ার অস্তিত্ব ছিল কিন্তু সে যুগের মানুষ ঘোড়াকে তখনও পোষ মানাতে পারেনি বা তাদের ব্যবহারের জন্য ব্যবহারের কাজে ব্যবহার করতে পারেনি কিন্তু ঘোড়ার অস্তিত্ব ছিল সে যুগে তো পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার লিপি থেকে কতগুলি অক্ষর পাওয়া যায় অপশন দেওয়া রয়েছে একশো পঞ্চাশটি দুশো সত্তরটি তিনশো চল্লিশটি নাকি চারশো কুড়িটি সঠিক উত্তর হবে দুশো সত্তরটি এর সাথে আমরা জেনে নিই যে এই সিন্ধু সভ্যতায় যে লিপি পাওয়া গেছে তাকে কি বলে সিন্ধু সভ্যতায় যে লিপি পাওয়া গেছে তার পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি তাই লিপিগুলিকে পিকটোগ্রাফিক লিপি বলে পিক্টোগ্রাফিক লিপি বলে এরই সমসাময়িক মিশরে যে লিপিগুলি পাওয়া গেছে সেগুলিকে লিপি বলে হৈরোগ তাহলে এই যে পিক্টোগ্রাফিক লিপি পাওয়া গেছে সিন্ধু সভ্যতার তাতে দুশো সত্তরটি মতো অক্ষর পাওয়া যায় পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কোথা থেকে কী কী জিনিস আমদানি করত। বন্ধুরা এখানে কোনো অপশান দেওয়া নেই এর কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে তাই আমরা দেখে নিই যে কোথা থেকে কী কী জিনিস আমদানি করা হতো আফগানিস্তান থেকে আমদানি করা হতো সোনা রূপা এবং টিন বালুচিস্তানের থেকে বা রাজস্থান বালুচিস্তান এবং রাজস্থানের ক্ষেত্রে দু জায়গা থেকে আমদানি করা হতো তামা কাথিয়াবার অর্থাৎ গুজরাটের কচ্ছপূগুল ওই অঞ্চল থেকে আমদানি করা হতো শঙ্খ মহারাষ্ট্র থেকে আমদানি করা হতো অ্যামিথিস্ট এবং অন্যান্য বিভিন্ন মূল্যবান দামি পাথর সেগুলো দাক্ষিণাত্যের বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হতো তো এগুলো অবশ্যই মনে রাখবে যে আফগানিস্তান থেকে কি কি আমদানি করা হতো অনেক সময় প্রশ্ন আসতে পারে যে তামা কোথা থেকে আমদানি করা হতো বা কোথা থেকে আমদানি করা হতো বা সোনা রূপা এগুলি কোথা থেকে আমদানি করা হতো বস্তু দিয়ে তার কোথা থেকে আমদানি করতো সেই জায়গাও জানতে চাইতে পারে তো এগুলো অবশ্যই মনে রেখো যে কোন জিনিসটা কোথা থেকে আমদানি করা হতো পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কার পূজা করত অপশন দেওয়া ইন্দ্র ব্রহ্মা বিষ্ণু নাকি প্রাকৃতিক জিনিস সিন্ধু সভ্যতার মানুষ সে যুগে কোনো দেবতার পূজা করত এর নিদর্শন আমরা পাই না কোনো মন্দিরের অস্তিত্ব আমরা পাইনি হ্যাঁ এবং সেখানে যে বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা রীতি প্রচলিত ছিল এ সম্পর্কেও কোনো সঠিক নিদর্শন আমরা পাইনি তবে অনেক অর্থ নগ্ন নারী মূর্তি পাওয়া গেছে যা থেকে প্রধানতত্ত্ববিদরা অনুমান করেন যে সেগুলি মাতৃমূর্তি বা ভূমাত্রিকার মূর্তি সে যুগের মানুষ বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন বৃক্ষ আগুন জল সাপ বিভিন্ন জীবজন্তু লিঙ্গ জনি পূজা এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক জিনিসের পূজা করত। সে যুগের মানুষ তবে সে যুগে যে সূর্য উপাসনার রীতিও প্রচলিত ছিল তারও কিছু কিছু নিদর্শন আমরা পাই তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রাকৃতিক জিনিস কোনো নির্দিষ্ট দেবতা নয় বিভিন্ন প্রাকৃতিক জিনিসের পূজা করত সে যুগের মানুষ পরের প্রশ্ন ঋগ্বেদে কোন দেবতাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে অপশান দেওয়া রয়েছে বরুণ ইন্দ্র শিব ব্রহ্মা এর সঠিক উত্তর হবে ইন্দ্র ঋগ্বেদেতে ইন্দ্রকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে আসলে মহেন্দ্রদারোতে অনেক ঘরেতেই স্তূপিকৃত মৃতদেহ পাওয়া গেছে এবং রাস্তাতে এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের সৎকার করা হয়নি এবং মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে অনেক ঐতিহাসিক মনে করেন যে বিদেশিদের অতর্কিত আক্রমণের ফলেই এই সিন্ধু সভ্যতার ধ্বংস হয়েছে যদিও সিন্ধু সভ্যতার ধ্বংস কেন হয়েছে এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও অনেক মতভেদ রয়েছে কিছু ঐতিহাসিক মনে করেন যে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তনের কারণে এবং বন্যার ফলেই সিন্ধু সভ্যতার ধ্বংস হয়ে ধ্বংস হয়েছে আবার কিছু ঐতিহাসিক মনে করেন যে বিপুল হারে বন জঙ্গল কেটে ফেলার কারণে জলবায়ুর পরিবর্তন ঘটে এবং বৃষ্টির পরিমাণ কমে যায় তার ফলেই এই সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে তো ঋগ্বেদেতে দেবরাজ ইন্দ্রকে দুর্গ ধ্বংসকারী বা পুরন্দর হিসাবে চিহ্নিত করা হয়েছে পরের প্রশ্ন হরপ্পাবাসীদের বিভিন্ন ধর্মীয় কাজে কোন গাছের পাতার এক স্থান ছিল এর কোনো অপশান দেওয়া নেই এর উত্তর আমি বলবো না এর সঠিক উত্তর কি হবে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর এই ধরনের অন্যান্য সাবজেক্টের ভূগোল পলিটিক্যাল সায়েন্স এবং আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানেই শেষ করছি